हेलो प्रिय दर्शक, वेलकम टू माय न्यू वीडियो। अपन सबाई केमन रही आशा करी अपना सबाई भलो रही। आज के साथ आज के एक दारूण टपिक नहीं आलोचना करते चले। हे आज के रायगंज यूनिवर्सिटी पीजी अर्थात पोस्ट ग्रेजुएशन अप्लाई आवेदन प्रक्रिया स्टार्ट हो गेलो। आपनी कीभावे आवेदन प्रक्रिया सम्पन्न करबे बा 2023-24 नतून पद्धति कौन नियमे आपनी आवेदन करबें ये निये आजकेर भिडियोर माध्यमे विस्तारित आलोचना करब कीभावे आपनी ए टू जेड शुरू थेके निये शेष पर्यन्त आवेदन करबें एवं स्टेप बाय स्टेप भिडियोर माध्यमे आपनादेरके देखाबो। तो भिडियोटी नन स्किप करे सम्पूर्ण मनोयोग सहकारे देखबेन एवं आमार चैनेले नतून थाकले अवश्य अवश्य चैनेलटिके सबसक्राइब करे पाशे थाकबेन रायगंज यूनिवर्सिटी जे कोनो आपडेट सबार आगे पेते चाइले। কেননা আমি একজন রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রেজেন্ট বর্তমান স্টুডেন্ট, তো রায়গঞ্জ ইউনিভার্সিটির সবই আপডেট আমি সবার আগে পেয়ে থাকি। আপনাদেরকে সেই আপডেটটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রায়গঞ্জ ইউনিভার্সিটির যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে। চলো বন্ধুরা, দেরি না করে আজকে সেই মূল্যবান ভিডিওটি আমরা স্টার্ট করি। পিজি অ্যাডমিশন আবেদন প্রক্রিয়াটি আমরা অন স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করছি, খুব মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত। অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে করবেন, এই আমি আপনাদের সাথে রিকোয়েস্ট করছি। শেষ পর্যন্ত দেখলে আপনারা এই সঠিক পদ্ধতি শিখে নেবেন, কীভাবে আপনারা সেই ফর্মটি ফিল আপ করবেন এবং এরপরে মেরিট লিস্টে নাম আসবে, কীভাবে মেরিট লিস্ট চেক করবেন, কবে মেরিট লিস্ট পাবলিশ হবে আমি আপনাদেরকে আপডেট দিতেই থাকবো। চলো বন্ধুরা, দেরি না করে আজকে সেই মূল্যবান ভিডিওটি আমরা স্টার্ট করি। তো প্রিয় দর্শক, অ্যাপ্লাই করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে ভিজিট করতে হবে। সিম্পলি আপনারা ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ যে কোনো জায়গায় থেকে করেন না কেন, প্রসেসটা এক। তো সিম্পলি গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে রায়গঞ্জ ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন। রায়গঞ্জ ইউনিভার্সিটি লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে সব উপরে একটি রায়গঞ্জ ইউনিভার্সিটির লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইরকমভাবে রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপনার সামনে খুলে আসবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেন থিং, সেই কাজটি হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন 2023-24, এটা হচ্ছে ইউজি অ্যাডমিশন অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন, তাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ, মানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে, তাদের মেরিট লিস্ট বেরিয়ে গিয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন এমবিএ অ্যাপ্লিকেশন 2023-24, এটাই হচ্ছে পিজি অ্যাডমিশন। এখানেই আপনারা অ্যাপ্লাই করতে হলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসছে, এখানে আপনাকে সেই নোটিশটি আপনি চাইলে ভালোভাবে পড়ে নিতে পারবেন। সেই নোটিশের মাধ্যমে কি বলছে দেখতে পাচ্ছেন এখানে, এমবিএ নোটিশ অফ দ্য নিউজ পেপার, এখানে ফাইনাল এমবিএ গ্র্যাজুয়েশন গাইড, জেনারেল গাইডলাইন্স, আপনি এগুলো বা অ্যাডমিশন পলিসি, আপনি এই নোটিশগুলো চাইলে এইভাবে ক্লিক করে ডাউনলোড করে সেই নোটিশগুলো আপনি পড়ে নিতে পারেন, আপনার সেগুলো সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির সেই নোটিশটি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 18/7/2023 এই নোটিশটি কিন্তু জারি করানো হয়েছে। এই নোটিশের মাধ্যমে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা কে কি অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে এবং আপনার অ্যাপ্লাইয়ের জন্য কি কি প্রক্রিয়া করতে হবে সব কিছু এই নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই নোটিশে কি কি কিভাবে কি করতে হবে সব কিছু এখানে দেওয়া রয়েছে। এরপরে আপনাকে অ্যাপ্লাই প্রসেসটা করতে হবে। অ্যাপ্লাই প্রসেসটা করতে গেলে সিম্পলি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এমবিএ অ্যাপ্লিকেশন 2023-24 এই অপশনের উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি লিঙ্ক খুলে আসবে বা এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, সেই নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। সেই নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রায়গঞ্জ ইউনিভার্সিটি পিজি কাউন্সেলিং, অর্থাৎ পিজির জন্য এখানে এটা কিন্তু
রেজিস্ট্রেশন ফর্ম, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, আপনাকে এই রেজিস্ট্রেশন ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করার জন্য সর্বপ্রথম এখানে আপনার নিজের নামের ফার্স্ট পার্ট দিতে হবে এবং এখানে মিডিল পার্ট এবং এখানে লাস্ট পার্ট। এরপরে আপনার ডেট অফ বার্থ, এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি কোন জেন্ডার, মেল ফিমেল, আপনি যে জেন্ডার থেকে বিলং করবেন সেটি করবেন। এখানে আপনার মাদার, এখানে আপনার ফাদার নেম, এখানে আপনার মাদার নেম, এগুলো আপনি খুব ভালোভাবে দিবেন, ভুল করবেন না। মাদার নেম, ফাদার নেম, নিজের নাম এবং ডেট অফ বার্থ অতি কেয়ারফুলি দিবেন, এগুলো ভুল একবার হয়ে গেলে আপনি পরে কিন্তু এডিট করতে পারবেন না। এরপরে যেটা দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে আপনি একটি ভ্যালিড ইমেল আইডি দিবেন, কারণ এই ইমেল আইডি আপনার সবকিছু, এই ইমেল আইডি আপনার সবকিছু, এই ইমেল আইডিতে আপনার ওটিপি যাবে, ইমেল আইডি আপনার ইউজার আইডি হয়ে যাবে। এরপরে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছেন, তো আপনি এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ভালোভাবে, স্ট্রং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখছেন, এই পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে যতদিন আপনি এই রায়গঞ্জ ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করবেন ততদিন। এরপরে আপনাকে এখানে কান্ট্রি কোড সিলেক্ট থাকবে, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এরপরে এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি এখানে ভালোভাবে ফিল করতে হবে। এরপরে আপনাকে সিং আপ সে অপশনটির উপরে ক্লিক করবেন। সবকিছু ফিল আপ করা হয়ে গেলে সিম্পলি আপনি এখানে সিং আপ সে অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি টপ আপ শো হবে যে আপনি যেইগুলো ইনফরমেশন দিয়েছেন সেইগুলো সঠিক আছে কিনা। আপনার সঠিক থাকলে সিম্পলি কনফার্ম অপশনে ক্লিক করবেন, যদি আপনার সঠিক না থাকলে চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। আমার যেহেতু সঠিক রয়েছে আমি কনফার্ম অপশনে ক্লিক করে এগিয়ে গেলাম। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবেন। তো আপনাকে এখানে যেটি প্রক্রিয়া করতে হবে সেটি হচ্ছে, আপনি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি বা যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি গিয়েছে, সেই ওটিপি দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করতে হবে। সিম্পলি আপনাকে সেই প্রক্রিয়াটি করার জন্য অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনাকে এখানে আপনার ইমেল আইডিটি দিতে হবে, যে ইমেল আইডিটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। সিম্পলি এখানে আপনার ইমেল আইডিটি দিবেন, এরপরে এখানে আপনার সেই ইমেল আইডিতে বা সেই মোবাইল নাম্বারে পাঠানো অ্যাক্টিভ কোডটি দিবেন। অ্যাক্টিভ কোডটি দেওয়ার পরে সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। আমি আমার ইমেল আইডিটি এখানে ফিল আপ করে দিচ্ছি, আপনারাও আপনাদের ইমেল আইডিটি সঠিকভাবে ফিল আপ করবেন। একটি ভুল করলে কিন্তু হবে না, ভুল করলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আমি আমার ইমেল আইডিটি এখানে দিয়ে দিচ্ছি কেয়ারফুললি ভাবে, আপনারাও আপনাদের ইমেল আইডিটি খুব ভালোভাবে দিবেন। এবং তার সাথে সাথে আপনাদের মোবাইল নাম্বারে, যেই মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, অ্যাক্টিভ কোড, সেই অ্যাক্টিভ কোডটি আপনি দিয়ে দিবেন এখানে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেল আইডি দেওয়া হয়ে গেছে। ইমেল আইডি দেওয়া হয়ে গেলে এখানে অ্যাক্টিভ কোড আপনার মোবাইল নাম্বারে, আপনার ইমেলে দুটোতে কিন্তু অ্যাক্টিভ কোড যাবে, সেই অ্যাক্টিভ কোডটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। ইমেল থেকে হোক বা আপনার ফোন নাম্বার থেকে হোক, আপনার যেটা সুবিধা হবে সেটা থেকে দেখে সিম্পলি আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম টপ অপশো হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নাম শো করে ইউয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনাকে এখন যে প্রক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে, এখানে ক্লিক হিয়ার টু লগ ইন এই অপশনের উপরে ক্লিক করবেন। এই অপশনের উপরে ক্লিক করলে আপনাকে আবার এখানে নিয়ে আসবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সিগ ইন, সে অপশনে ক্লিক করবেন। সে অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি টপ আপ শো হবে, তো এখানে আপনাকে লগ ইন আইডি অর্থাৎ এখানে আপনার ইমেল আইডিটি আপনি দিবেন। রেজিস্ট্রেশনের সময় আপনি যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেই ইমেল আইডিটি আপনি এখানে আবার দিবেন। আপনার ইমেল আইডিটি ভালোভাবে দিয়ে দিবেন। এরপরে ইমেল আইডি দেওয়া হয়ে গেলে আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিচ্ছি, ইমেল আইডি দেওয়া হয়ে গেলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন তখন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে ভালোভাবে দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সিম্পললি
আপনি এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার মি এ অপশনটি টিক করবেন। টিক করার পরে পরে সাবমিট এ অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দুটি স্টেপ দেখাচ্ছে আমরা, একটি হচ্ছে মাই অ্যাপ্লিকেশন, দ্বিতীয় হচ্ছে প্রিভিউ ফর্ম। আর অ্যাপ্লিকেশন করার পরে আপনি এখান থেকে আপনার ফর্মটি রিভিউ করতে পারবেন। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাই অ্যাপ্লিকেশন এই অপশনের উপরে ক্লিক করবেন। মাই অ্যাপ্লিকেশন অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন টাইপ, অ্যাপ্লিকেশন নাইম, আপনি কোন টাইপের অ্যাপ্লিকেশন নিতে চান সেখান থেকে সিলেক্ট করবেন পিজি কোর্স, এবং এখান থেকে আপনি কোন নাম নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন এমবিএ কোর্স, এগুলো করা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন প্রসিড অপশনটির উপরে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি টপ আপ শো হবে, একে এগুলো আপনি নোটিশগুলো ভালোভাবে পড়ে নেবেন। দেখতে পাচ্ছেন 1 ইয়ার পিজি ডিপ্লোমা ইন ইউর সাবজেক্ট উইল বি নোট কনসিডার্স, এগুলো আপনি ভালোভাবে আপনার পড়ার পরে সিম্পলি আই হ্যাভ রিড রেসপন্স এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড দ্য অ্যাপ্লিকেশন এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এই 6টি স্টেপে আমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। প্রথমত আমাদেরকে অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে, তারপরে ফটো সিগনেচার আপলোড করতে হবে, এরপরে আমাদের এডুকেশনাল ডিটেলস আপলোড করতে হবে, বা অর্থাৎ এডুকেশনাল ডিটেলস দিতে হবে, এরপরে এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে, অর্থাৎ আমাদের এক্সপিরিয়েন্স কাজে এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, এরপরে ডকুমেন্টস ডিটেলস, এরপরে প্রিভিউ অ্যান্ড কনফার্ম। আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে প্রথম স্টেপে সেটি হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশনটির উপরে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন ডিটেলস অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আপনাকে কেয়ারফুলি ভাবে সাবমিট এন্ড সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করেন, সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এরপরে নেক্সট স্টেপ যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড সিগনেচার, সে অপশনটি আপনার সামনে খুলে আসবে। তো আপনি সেখান থেকে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন, এরপরে নেক্সট, তারপরে আপনি সেভ অ্যান্ড প্রসিড করবেন। তারপরে আপনার সামনে এডুকেশনাল ডিটেলস চাইবে, আপনি আপনার এডুকেশনাল ডিটেলসটি দিয়ে দেবেন, তারপরে এক্সপিরিয়েন্স ডিটেলস সেটিও আপনি দিয়ে দেবেন, তারপরে আপনার ডকুমেন্টস ডিটেল, অর্থাৎ আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, এরপরে আপনার ফর্মটি রিভিউ করে সাবমিট অপশনে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন, আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আবেদন প্রক্রিয়া, আপনি এভাবে আবেদন করবেন। আবেদন করতে গিয়ে কোনো জায়গাতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের আবার ফটো আপলোড থেকে নিয়ে ডকুমেন্টস ডিটেলস এগুলো কীভাবে করবেন সে নিয়েও ভিডিও নিয়ে চলে আসবো। আজকের ভিডিও এখানে এন্ড করছি, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ। রাইজিং ইউনিভার্সিটির যে কোনো সমস্যাতে আমি আপনাদের সাথে রয়েছি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আবেদন প্রক্রিয়া। আপনারা এইভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন, এবং এরপরেও আপনাদের ফটো, সিগনেচার, ডকুমেন্টস, একাডেমিক ডিটেলস, যে কোনো এই তথ্যগুলো দিতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো সেইগুলো কীভাবে সম্পূর্ণ করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যথারীতি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে না হলেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে জানিয়ে দেবো। আজকের ভিডিও এখানে এন্ড করছি, তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ। রায়গঞ্জ ইউনিভার্সিটির যে কোনো আপডেট পেতে এই চ্যানেলের উপরে চোখ রাখবেন, আপনাকে কোনো টেনশন নিতে হবে না, সবই আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। জয় হিন্দ, জয় ভারত।